আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে বেন্ড বন্ড টাচ ঘড়ির সময় বদলাতে হয় বা টাইম চেঞ্জ করতে হয়। টাইম চেঞ্জ করার জন্য আপনাকে ঘড়িটার স্ক্রিনে চাপ দিয়ে ধরে রাখতে হবে কিছুক্ষণ, যতক্ষণ না ডিজিটগুলি ব্লিঙ্ক করে। যে ডিজিটটা ব্লিঙ্ক করা শুরু করবে সেটা আবার টাচ করলে ডিজিট বাড়া শুরু করবে। এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। আবার টাচ করলে দেখা যাবে পরের ডিজিটটা যাবে। প্রথমে ধরেন ঘন্টার ডিজিট চেঞ্জ হবে, পরেরটা মিনিট চেঞ্জ হবে। আবার চেপে ধরলে বছরের ডিজিটগুলো চেঞ্জ হবে, চেঞ্জ হওয়ার জন্য ব্লিঙ্ক করা শুরু করবে। এইভাবে আপনারা ডিজিটগুলো চেঞ্জ করে নিতে পারবেন, টাইমটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন।